দেখো মন কাশ বন দুলছে যে সারি কবে ঢাক দেবে ডাক ডিম গুনছে যে তারি দেখো মন কাশ বন দুলছে যে সারি কবে ঢাক দেবে ডাক ডিম গুনছে যে তারি শিউলি মাখা গল্প আগমনীর সুর তোমার টুলির গন্ধ ছড়ালো বলো বলো দুগ্গা এলো বলো বলো দুগ্গা এলো বলো বলো দুগ্গা এলো দুগ্গা এলো দুগ্গা এলো বলো বলো দুগ্গা এলো দুগ্গা এলো দুগ্গা এলো वेलकम बैक टू माय यूट्यूब चैनल आशा करी तुम्हारा सबाई भालो आछो अनेक दिन बादे आबार एकटा नतून ब्लग निये चले एलाम ब्लगटा होच्छे आमादेर पाड़ार बागमारी क्लाबेर आजके ठाकुर आसबे आजके नय कालके आसबे तो आजके होच्छे 10ई सेप्टेम्बर कालके होच्छे 11ई सेप्टेम्बर कालके ठाकुर आनते जाबो सकाल सकाल बेरिये जाबो आमरा तो आशा करी तोमादेर ब्लगटा भालो लागबे एबारे आमादेर बागमारी क्लाबे 103तम दुर्गा पुजो आर आमादेर बागमारी क्लाबटा अवस्थित होच्छे कलकाता मानिकतलाय तो आसो तोमरा ठाकुरटा देखो খুব ভালো লাগবে তো চলো কথা বেশি না বাড়িয়ে একবারে ব্লগটা শুরু করে দিই আমি তো বেরিয়ে পড়েছি তো ক্লাবে যাচ্ছি তোমরা পুরো ব্লগটা এনজয় করো আর দেখতে থাকো গাইস আমরা ক্লাবে চলে এসেছি টুবাই দা দেখছো কোন তীর বল নিয়ে যাচ্ছে ভালো করে তোল তুলে নিচ্ছ চলো দেখতে থাকো তো গাইস তোমরা দেখতে পাচ্ছ সান্নিধ্য আগে থেকে গাড়িতে উঠে পড়েছে এখানে অনুভব দা আরো সবাই চলে এসেছে শিউলি ফুলের নলুক দেব দেব কাঁচের চুড়ি শিউলি ফুলের নলুক দেব দেব কাঁচের চুড়ি খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি নূপুর দেব ঝুমকো লতার কলকা পাড়ের শাড়ি শালুক ফুলের মেঘ মলুকে তো গাইস আমাদের কচুরি আলুর দম আর দুটো করে মিষ্টি তো সবাই খেতে বসে পড়েছে বাংলা কথা দিয়ে পেলে আমাদের কালকে ফুটবল গাইস দিতে দিচ্ছে না বলেছে সবাইকে ভিজতে সব ভিজে ভিজতে যাচ্ছে যে বাচ্চা বসে বসছে আমাদের ডুবাই আসছে দেখি যে বাচ্চা যেখানে খুশি ঢুকে যাচ্ছে ভেতরে ঢুকে যাচ্ছে ওরা বাপরে বাপ যে বাচ্চা ঢুকছে যে বাচ্চা বিচ্ছে এখানে দাঁড়া কাউকে দিতে দিচ্ছে না
সবাই একটু দেখো, সবাই একটু দেখো, সেখানে একটু দাঁড়িয়ে ছিল সবাই, ব্রেক ট্রেক যা করা করে নিল, তা আবার সব উঠছে, এই পকাই দেখে ভাই পুড়ি যাবি। তো গাইস আমরা চন্দননগর চলে এসেছি, আর কিছুটা পথ বাকি। তো গাইস বৃষ্টির জন্য সবাই শিরবলটাকে ধরে ভেতরে ঢুকে গেছে, হেভি জোরে বৃষ্টি নেমে গেছে, এবারে তাই করতে হলো, নালে তখন হেভিয়ে আসছিলাম। আমরা চন্দননগর চলে এসেছি, আর কিছুক্ষণ পরে যেখানে ঠাকুর তৈরি হচ্ছে ওখানে ঢুকে যাবো, তো তোমরা দেখতে থাকো। তো গাইস এই গলিটার ভেতরেই আমাদের ঠাকুর তৈরি হয়, তোমাদের একবার ভেতরে গিয়ে দেখাচ্ছি, দেখতে থাকো। আমরা চলে এসেছি, তো সবাই এখন নামছি, এখানে একটা গাড়ি এসেছে আর একটা গাড়ি আসছে, তো আমরা আগে ঠাকুরের ওখানে যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। গাইস আমরা চন্দননগরের গাড়ি পালে এখান থেকে ঠাকুর তৈরি হয়, তো এখানে আমাদের বাইরে লক্ষ্মী গণেশ সরস্বতী সব প্যাকিং হয়ে আছে, ভেতরে দুর্গা ঠাকুরটা আছে অন্ধকারের জন্য, হ্যাঁ দেখা যাচ্ছে। তো এখন এখানে সবাই একটু রেস্ট নেবো, তারপরে গাড়িতে উঠবে। অ্যাকচুয়ালি দুর্গা ঠাকুরের কালার হওয়া উচিত শিউলি ফুলের বোটার রং। তো গাইস আমাদের ঠাকুর তোলার কাজ শুরু হয়ে গেছে, তাই গাইস আমাদের সব ঠাকুর তোলা হয়ে গেছে, আর কিছুক্ষণ বাদে আমরা আবার বেরিয়ে যাবো কলকাতার দিকে, তো এখন যাচ্ছি খেতে। তো আমরা পুরো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করো, আর পুরো ব্লগটা এখনও এনজয় করতেই থাকো। তো গাইস আমরা এখানে লাঞ্চ করতে এসেছি, দোকানে অনেক সবাই বসে, আরও ভেতরে আসছে সব, বাইরে আছে, খেয়ে দে আমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস আমাদের খাবার দিয়ে দিয়েছে ভাত, আলু ভাজা, সবজি, ডাল, সবাই খাচ্ছে, সোয়ান খাচ্ছে, এখানে প্রীতম খাচ্ছে, আমরা খেয়ে দেবো আমাদের সাথে আবার। গাইস আমরা আন্ডা ভাত খাচ্ছি, তো আন্ডা চলে এসেছে, চলো তোমরা দেখতে থাকো। গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখানে এসেছিলাম, তো একটু বাদেই আমাদের গাড়ি ছাড়বে, এখন বৃষ্টি হচ্ছে, ভাই ঘুম পাচ্ছে, ভাই বৃষ্টি হচ্ছে বলে সব দাঁড়িয়ে গেছি, বৃষ্টিটা থামলেই একটা গাড়ি চলে এসেছে, তো ওখানে আরো অনেকটা খাচ্ছে, অনেক সিনিয়রদের খাওয়া হয়নি, ওরা দুবারা করে লড়াইটা সাজাচ্ছিল, তো ওরা সব আসছে, এবার ওরা খেয়ে দে, তারপরে একবারে সব একসাথে বেরিয়ে যাবো, দেখতে পাবো তোমরা। তো গাইস এবার সবাই উঠে পড়ছে গাড়িতে, এতজন তো উঠে বসে পড়েছে, ভেতরে দেখতে পাচ্ছ এখন তো একদম কোণে ঢুকে গেছে, সমুদ্র না। তো চলো আবার গাড়ি ছাড়লে তোমার সবাই একটু দেখি, আবার কলকাতায় ঢুকে দেখা হবে। তো
তো গাইস লোকের কাছে লেবু কেটে সবাই এখন লেবু খাবো এই লেবু দে লেবু দে বাতাবি লেবু দাও সরো গাড়ি চাচ্ছি চলো দেখতে থাকো এদিকে জায়গা এদিকে কষ্ট করে আবার ওই গাড়ি থেকে আবার একটা বাতাবি লেবু নেওয়া হয়েছে এটা ছাড়ি আবার খাওয়া হবে তো গাইস আমরা তো হয়েছি এটা বালি ব্রিজ বছর বছর তো গাইস আমরা দক্ষিণেশ্বর ক্রস করে দিচ্ছি আবার লোক অশুভ যায় সাথে তোমাদের সাথে একবারে আমার ক্লাবের সামনে গিয়ে দেখা হচ্ছে ঠাকুর নামানোর সময় তো গাইস আমরা ভেতরে চলে এসেছি এখন ঠাকুর নামানো হবে যে ভেতরে ঢোকানো হবে তো তোমরা দেখতে পাবো থাকে পড়বে কাটি পুজো জমজমাটি মাগো জগৎ জুড়ে তোমার মহিমা তোমার আমার সবার ঘরে আসবে বছর বছর আসতে হবে তোমায় দুর্গা মা 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 বাড়িতে ফিরে চলে এসেছি তো আমাদের ক্লাবে আজকে ঠাকুরটা চলে এলো তো তোমরা সবাই দেখতে এসো বাগমারি মানিকতলায় হয়েছে এবারে 103তম দুর্গাপুজো তো তোমাদের যদি পুরো ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইবটা করে দিও আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলো জানা জানা বাই বাই।